চলেছি কল্যাণে, যেখানে টুইন টাওয়ার, যেখানে বহুত বহুত ভাইরাল হচ্ছে বা ভাইরাল টপিক বলতে পারো, সেখানে কিন্তু আজকে যেতে চলেছে। ওই যে দেখতে পাচ্ছ মেট্রো দাঁড়িয়ে আছে, ঠিক আছে, ক্যানিং মেট্রো দাঁড়িয়ে আছে, চলো মেট্রোই করে এখন যাবো, ঠিক আছে, চলো। আজকে বহুত একটা এক্সাইটেড, কেন টুইন টাওয়ার দেখতে যাবো, ঠিক আছে, যেখানে মালয়েশিয়া যেখানে তৈরি হয়েছে, মালয়েশিয়ায় তৈরি হয়েছে টুইন টাওয়ার, সেইটা আজকে দেখতে যাচ্ছি কোথায়, কল্যাণীতে। তা চলো এখন কিন্তু স্টেশনে উঠছি, ঠিক আছে, চলো। আজ তোমাদের সাথে একটু জোকস মারলাম, ঠিক আছে, এটা কিন্তু লোকাল ট্রেন, এখন কিন্তু লোকাল ট্রেনে করে যাবো, তোমাদের বলেছি মেট্রোয়ে করে যাবো, ঠিক আছে, একটু জোকস মারলাম গাইস। এটা কি বলো, তোর মজা 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 করতে করতে যেতে হয়, ঠিক আছে, যে তা চলো। এই রোদ, প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ, আর তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না এখন, বস সাবস্ক্রাইবটা অবশ্যই করে দাও। তা চলো, এবার যে মানুষের ঢল নামতে চলেছে, প্রচুর পরিমাণে মানুষের কল্যাণের বুকে মানে যে ঢল নামতে চলেছে, তাতে লুমিনাস ক্লাব এবং প্রশাসন মিটিং করে তার সব রকম ব্যবস্থা যথাযথ রেখেছে। ইন্ট্রোটা দিয়ে নিই, জায়গাটা ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ হেভি, তো সেই জন্য একটু এখানে ইন্ট্রোটা মেরে দিচ্ছি আমার, ঠিক আছে। হরে কৃষ্ণ গাইস, বেঙ্গল টু আদিপ সরকার ব্লকের সবাইকে স্বাগত, নতুন জায়গা আর নতুন একটা ভাইরাল টপিক কে জায়গায় যাচ্ছি আজকে, চলো। এক্সাইটেড হয়ে থাকলে পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে, তোমাদেরও ভালো লাগবে আর আমার তো অবশ্যই ভালো লাগার জন্য যাচ্ছি, চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। দেখো আজকের কিন্তু বাড়িতে খাবার টাইম পাইনি, ঠিক আছে, বাট ট্রেনে তো অনেক খাবার খেয়েছি, যেরকম জল, দিলকুচ, ঠিক আছে, খেয়ে মানে ওদের ধাক্কা খেয়ে পেট ভরে গেছে আজকের আমার, সত্যিকারে বলতে গেলে এত ধাক্কা খাচ্ছি। আর যা গরম পড়েছে, প্রচণ্ড গরম গাইস, প্রচণ্ড। এখন কিন্তু আমরা রেল লাইন ক্রস করছি, কল্যাণীর রেলগেট ক্রস করে এখন আমরা কিন্তু আইটিআইয়ের গাড়ি ধরবো, গাড়ি ধরে আমরা ডাইরেক্ট টুইন টাওয়ার। মানে গাইস প্রচণ্ড প্রচণ্ড ভিড়, মানে এতটা লাইন পড়ে গেছে, মানে আজকের মনে হয় বাড়ি যেতে পারবো না, এতটা লাইন, প্রচুর লাইন, প্রচুর লাইন, দেখতে পাচ্ছ লাইন শেষ হচ্ছে না একদম। পিছনে দেখতে পাচ্ছ কিন্তু টুইন টাওয়ার, এতদিন দেখেছি কি ইউটিউবের মানে ভিডিওয়ে দেখেছি যে টুইন টাওয়ার, একটু কষ্ট করলেই কিন্তু সফল হয় বস, সেই জন্য দেখতে পাচ্ছ পিছনে টুইন টাওয়ার, এখন চলে এসেছে কিন্তু টুইন টাওয়ারের সামনে। পুরো ডিটেলস তোমাদের দেবো অবশ্যই কী করে আসতে হয়, ঠিক আছে, কী বিষয়, ভিতরেও ঢুকবো অবশ্যই তোমাদের দেখাবো, বাইরেটাও ভালো করে দেখাবো, চলো এখন কিন্তু একটু সামনেটাও যাওয়া যাক। মানে কী বলবো, এতদিন তো ভিডিওই দেখেছি কিন্তু সামনাসামনি দেখছি না, জাস্ট কী বলবো ফিদা, জাস্ট অসাম লেভেলে, ঠিক আছে, যেন মনে হবে যে মালয়েশিয়ায় চলে এসেছি, ঠিক আছে, সত্যিকারে চলে এসে টুইন টাওয়ার দেখছি সামনাসামনি, এরকমই মনে হচ্ছে। তা চলো সামনে যাওয়া যাক, তারপর ভিতরেও ঢুকবো অবশ্যই তোমাদের দেখাবো, চলো। মানে প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, মানে আমার ব্যাগ পুরো গরম হয়ে গেছে, ব্যাগ এতই গরম হয়ে গেছে যে এখানে একটা ডিম দিলে কিন্তু ডিম কোজ হয়ে যাবে, মানে এত গরম হয়ে গেছে। তা চলো এখন কিন্তু একটু কিছু খাবো, মানে সকাল থেকে কিছু খাওয়া হয়নি, শুধু ঠেলা ছাড়া, ঠিক আছে, ট্রেনে শুধু ধাক্কা ছাড়া আর কিছু খাওয়া হয়নি, এখন তাই একটু একটু কচুরি ফচুরি খাবো, একটু দাঁড়িয়েছি এখানে, তাই একটা কচুরি ফচুরি খেয়ে দেন, তারপর আবার গন্তব্যস্থলের জন্য রওনা দেবো, চলো দেখতে থাকবো। টুইন টাওয়ারের বাইরেটা কিন্তু পুরোটাই কিন্তু ফাইবারের কাজ দিয়ে তৈরি করা হয়েছে, আর মাকেও কিন্তু পুরোটা কিন্তু কাঁচ দিয়ে তৈরি করা হয়েছে। টুইন টাওয়ার যেখানে অনেক অনেক মানে অনেক অনেক জনের পরিশ্রমে কিন্তু এত সুন্দর জিনিসটা তৈরি করতে পেরেছে, তাদেরই একজনের সাথে এখন আমি কথা বলে নিচ্ছি। প্রথমে আমি জানি, নমস্কার, তুমি কেমন আছো? নমস্কার, আমি ভালো আছি। আর এখানকার একটু কী আছো একটু বলে দাও সভাপতি। আমি এই সরকার ডেকোরে যে মণ্ডপটা দেখতে পাচ্ছেন টুইন টাওয়ার, তার কর্ণধার উইলিয়াম সরকার। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, ঠিক আছে। আর এইটা কতদিনের তাও মানে অবদান, এটা এত সুন্দর? এটা আমরা চার মাস, সাড়ে চার মাস হতে চললো, সাড়ে চার মাস আমরা যুদ্ধকালীন তৎপরতায় আমরা এই কাজ সমাপ্ত করতে চলেছি। আচ্ছা আচ্ছা, অনেক ভালো। আর মাকে কি আপনারা নিয়ে চলে এসছেন নাকি? হ্যাঁ, আমাদের প্রতিমা চলে এসছে। আচ্ছা, আমাদের কালকে মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন, ভার্চুয়াল উদ্বোধনও করে দিয়েছেন। আমরা জনসাধারণের জন্য আমরা আগামীকাল আমরা প্রবেশ করার জন্য খুলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, আর তোমাদের এখানে মানে ম্যাক্সিমাম দর্শক বিন্দু মানে আমার অনেক পরিবার বা আরও অনেক পরিবার যারা আছে, তারা কবে থেকে এখানে মানে ঢুকতে পারে, প্রবেশ করতে পারে? আগামীকাল, কালকে দ্বিতীয়া থেকে সবার জনসাধারণের জন্য, সবার জন্য, মাকেও দেখতে হবে তাই তো, সবাই প্রতিমাও দর্শন করতে পারবে। আচ্ছা আচ্ছা, তাই এই টুইন টাওয়ারটার হাইটটা কেমন আছে? এটা আছে 150 ফুট, 150 ফুট, 152 ফুট, অ্যাকচুয়ালি 152 ফুট আছে। আচ্ছা আচ্ছা, পুজোর সময় তো মানে প্রচণ্ড ভিড় হবে নাকি? তোমাদের এমনি গাইড লাইন ফাইন এখানে কী কীরকম রেখেছো একটু যদি বলো ছোট করে। হ্যাঁ, এবার যে মানুষের ঢল নামতে চলেছে, প্রচুর পরিমাণে মানুষের কল্যাণের বুকে মানে যে ঢল নামতে চলেছে, তাতে লুমিনাস ক্লাব এবং প্রশাসন মিটিং করে তার সব রকম ব্যবস্থা যথাযথ রেখেছে। একদম, অনেক ধন্যবাদ, ঠিক আছে,
অনেক ধন্যবাদ। আর আরও যদি তোমার সাথে কেউ যদি কথা বলতে চায়, কেন তুমি এত কিছু জানো, ঠিক আছে বিষয়টা, তাও যদি তোমার নাম্বারটা ছোট্ট করে যদি সবার কাছে শেয়ার করে দাও। আমি সরকার ডেকোরেটের কর্ণধার উইলিয়াম সরকার, আমার সঙ্গে যোগাযোগ করার জন্য আমার ফোন নম্বর 98। গাইস দেখতে পাচ্ছ, ভিডিও করতে করতে ভিজে গেছি, তার উপরে ফোনও ভিজে যাচ্ছে, ঠিক আছে চলো একটু পরে দেখা হচ্ছে। দেখতে পাচ্ছ চারিদিকে বৃষ্টি করতে গেছে, আমি নিজেও ভিজে গেছি। অ্যাকচুয়ালি দেখো কালকেরে কিন্তু পুরো শ্যুটটা আমি করতে পারিনি, প্যান্ডেলটাও বন্ধ ছিল, কালকেরে পুরোই বন্ধ ছিল প্যান্ডেল, আর তার উপরে কি বৃষ্টি চলে এসেছিলো, মানে আমি যেখানেই শ্যুটে যাই আমার পিছনে বৃষ্টি যাবেই যাবে, এটা হলো মেন বিষয়। আর আজকে চলে এসেছে কি বলতো মেন যে দুটো জিনিস, একগুলো হচ্ছে প্যান্ডেলের যে লাইটিং, রাত্রের লাইটিং সৌন্দর্য, আর ভিতরে একটা সৌন্দর্য বিষয় আছে, ভিতরটা তো জাস্ট মনে হয় অসাম লেভেলে করেছে, ঠিক আছে সেইটাই কিন্তু আজকে তোমাদেরকে দেখাবো। অ্যাকচুয়ালি কি বলতো দিনে এখানে এখানে দিনের বেলা হলো ফরেন, আর রাতের বেলা হলো চাইনিজ জাপান, বুঝতে পেরেছো তো, এবার বুঝতে পেরেছো মানে কীরকম। তা চলো আজকে দেখাবো তোমাদের পুরো বিষয়টা, আজকে দেখাবো। দ্বিতীয় থেকে কিন্তু দেখতে পাচ্ছ জমজমাট কিন্তু ভিড়, আর প্রচণ্ড কিন্তু লাইন, প্রচুর লাইন হয়েছে, আর তার সাথে দেখতে পাচ্ছ অনেক দূর দূর থেকে কিন্তু লোক এসে দাঁড়িয়ে আছে শুধু টুইন টাওয়ার দর্শন করবে বলে, আর মাকে দর্শন করবে বলে, আমিও কিন্তু দেখার জন্য লাইনে দাঁড়িয়ে পড়লাম। গাইস এই মুহূর্তে কিন্তু দেখাতে পাচ্ছে প্রচণ্ড হারে কিন্তু লাইন, ঠিক আছে প্রচণ্ড ভিড়, মানে দ্বিতীয় থেকে এই অবস্থা, তাহলে তৃতীয় চতুর্থী, ঠিক আছে এইসব কী হবে, মানে জানি না কী হবে, যেরকম আগেরবারে কিন্তু অলরেডি বুরুজ খালিফা বন্ধ করে দিয়েছিলো, এবারে জানি না কী হবে, যা লাইন পড়ছে কদিন পর থেকে হয়তো তোমরা রাতেও দেখতে পাবে না, দিনের বেলায় মনে আসতে হবে তোমাদেরকে, যা ভিড় প্রচণ্ড, আজকে বাড়ি যেতে পারবো কি জানি না বস, কিন্তু আজকে দেখে তারপরে যেখানে পারি যাবো চলো। গাইস মানে তোমাদের যেই চমকটা দিতে চলেছি তার জন্য কাউন্টিং করি, 1 2 3। ফাইনালি কিন্তু অনেক কষ্টের পরে কিন্তু প্যান্ডেলের সামনে মানে মণ্ডপের সামনে চলে এসেছি, এবারে সেই দৃশ্য দেখা, এর চোখ দিয়ে যে জিনিসটা দেখবো, এখন কিন্তু ঢুকতে চলেছি, একটা ব্যারিকেড টাইপের দেওয়া আছে, এটা খুলে দিলেই একদম প্রবেশ, মানে ভিতরে ঢুকে যাবো একদম, চলো দেখতে থাকো। চলো এখন ব্যারিকেড খুলে দিচ্ছি, আর সামনেই কিন্তু খুব সুন্দর লাইন ধরে কিন্তু ফোয়ারা লাগানো আছে, আর চারিদিকে কিন্তু ফুল গাছের সাথে খুব সুন্দর একটা গার্ডেন টাইপের করেছে। আর এখন কিন্তু ফাইনালি মণ্ডপের ভিতরে ঢুকতে চলেছি, কিন্তু লাইটে সুন্দরভাবে কাচ দিয়ে খুব সুন্দর করে কিন্তু ডিজাইন করা আছে, জাস্ট অসাম, ওপরটা দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু কাচ লাগানো। ওয়াও জাত গাইস এখন কিন্তু আমি চলে এসেছি টুইন টাওয়ারের ভিতরে, জাস্ট বিবর্ষ হয়েছে, পুরোটাই কিন্তু কাচের ফাইবারের ওপরে নাকি ডিপেন্ড করে তৈরি করেছে, আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট কেউ হাত দেবে না প্লিজ, জাস্ট একটা সৌন্দর্যকে নষ্ট করবে না, জাস্ট বিউটিফুল বিউটিফুল, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম, আর ফাটাফাটি জাস্ট মাইন্ড ব্লোয়িং হয়েছে, জাস্ট ফাটাফাটি। একবার চলে আসো, আমি বলতে পারবো না রাত্রিতে তোমরা দেখতে পাবে কি, কেন আজকে দ্বিতীয় থেকে এতটা পরিমাণে ভিড় হয়ে গেছে, লাইন পড়ে গেছে টোটালি, তৃতীয় থেকে কী হবে জানি না, কিন্তু দিনের বেলা আসলে তোমরা ভিতরের লাইটিংটা পাবে, বাইরের লাইটিংটা দেখতে পাবে না, তার জন্য কিন্তু পুরোটাই তোমাদের আজকে দেখালাম, বাইরে বলো ভিতরটাই বলো, আর যদি ভিডিওটা ভালো লাগে প্রচুর প্রচুর শেয়ার করো, কিন্তু হচ্ছে জাস্ট ফাটাফাটি পুরো ফাটাফাটি ব্যাপার হয়েছে, তোমরা একবার
আসো, ঠিক আছে, দেখো আর প্রচুর প্রচুর ভিডিওটাকে শেয়ার করো, যদি ভালো লাগে সাবস্ক্রাইবটা অবশ্যই করো। কেন বস দেখতে পাচ্ছ আমার বাড়ি জানো কত দূর, ওখান থেকে এখন রাত 8টা টাইপের বাজে, কল্যাণীতে আছে মানে বুঝতে পারছো, তোমাদের দেখাবো আর আমি ভিডিও দেখবো বলে কিন্তু অলরেডি চলে এসেছি, বাট তোমরা প্রচুর প্রচুর ভিডিওটাকে শেয়ার করো আর প্রচুর প্রচুর লোক।